বিজেপি ক্ষমতায় আসার পর আগরতলা শহর পাল্টে যাচ্ছে। মঙ্গলবার নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও নালা নর্দমা পরিদর্শনে বেরিয়ে এ কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, নিগমের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। এদিন প্রতি ঘরে সুশাসন প্রকল্পের অঙ্গ হিসেবে 39 নম্বর ওয়ার্ডে আয়োজিত প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মঙ্গলবার নিজের নিগম ক্ষেত্র 16 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট নালা নর্দমা পরিদর্শনে যান। রামনগর 1 নম্বর রোডের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও নালা নর্দমা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন এলাকাবাসীও। এদিন পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, বিজেপি কথা দিয়েছিল পৌর নিগমের দল ক্ষমতা এলে নাগরিকদের সার্বিক উন্নয়নে প্রয়াস নেওয়া হবে। সেই মতো প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ চলছে, ফলে বদলে যাচ্ছে শহরের রূপ। এলাকা আমরা নির্বাচন আগে যখন বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলাম দলের পক্ষ থেকে, তখন বলা হয়েছিল যদি আমাদের বিজেপি নেতৃত্বে পৌর নিগম গঠিত হয় তবে আমরা দীর্ঘ 25 বছর বা 20 বছরের যে সমস্যাগুলি আছে, যেটা বিগত বামফ্রন্ট পরিচালিত পৌর নিগম করতে পারেনি বা করেননি, সেই সমস্যাগুলি আমরা সমাধান করব। সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। 10 মাস হওয়ার দায়িত্ব নেওয়ার মধ্যে কিন্তু আমরা এখানে দীর্ঘ 15-20-25 বছর ধরে এই রাস্তাটা, এখানে 3-4টা রাস্তা যেগুলি জল একটু অল্প বৃষ্টিতে জলমগ্ন হতো, বাড়িতে জল ঢুকে যেত, রাস্তা ডুবে যেত, তো এটা কাজ করা হয়নি। তো আমি কথা দিয়েছিলাম, আমরা পৌর নিগম কথা দিয়েছিল যে আমরা কাজগুলি করব, আমরা কাজ শুরু করেছি, এখন এই রাস্তাগুলি প্রায় কমপ্লিট। নিজের ওয়ার্ড পরিদর্শন শেষে মঙ্গলবার মেয়র আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ড পরিচালিত প্রতিটি ঘরে সুশাসন শিবিরে উপস্থিত হন। সে শিবিরে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অরূপ রায়, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে এ ধরনের প্রশাসনিক শিবিরের গুরুত্ব তুলে ধরেন মেয়র। যে সরকার, এই সরকারের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন যে কর্মসূচি গ্রহণ করা আছে, মূলত উদ্দেশ্য হচ্ছে যারা এখনও খুব দক্ষ, যাদের প্রয়োজনীয় তার ব্যক্তি বা পরিবার পরিজনে কাগজপত্র করেননি বা কাগজের প্রয়োজন আছে, বিশেষ করে আজকে শিবিরে আমাদের এখানে পেয়ার কৃষি, ভেন্ডার লাইসেন্স, স্টেট লাইসেন্স, ম্যারেজ রেজিস্ট্রেশন এবং বহু কাজ করা হবে। উল্লেখ্য যে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে প্রতি ঘরে সুশাসন প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে এই শিবির। এই প্রশাসনিক শিবিরে পিআরটিসি, ইনকাম, ওবিসি ম্যারিট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই প্রশাসনিক শিবির ঘিরে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।